দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মাঝে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পর এবার বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করল ওমান সরকার। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ওমান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ওমানে বসবাসরত বাংলাদেশিদের সংখ্যা প্রায় 5.5 লাখ, আর বাংলাদেশে প্রবাসী আয়ের প্রায় 14% আসে মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে। তবে হাইতাম বিন তারিক আল সাইদ ক্ষমতা গ্রহণের পর থেকে প্রবাসীদের উপর জারি করেন একের পর এক বিধিনিষেধ। এবার বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা প্রদান স্থগিত করেছে ওমান। এতে বিপাকে পড়েছেন বাংলাদেশি প্রবাসীরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ওমান। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, বুধবার থেকে সব শ্রেণীর বাংলাদেশি নাগরিকদের ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। ওমানে ট্যুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের আগে প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন, কিন্তু এখন তাদের নিজ দেশে ফিরে যেতে হবে এবং কাজের ভিসায় আবার চাইলে আসতে পারবেন, তবে বাংলাদেশিরা এ সুযোগ পাবেন না। এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ বলছে, নীতি পর্যালোচনার আওতায় আরোপি সব ধরনের ট্যুরিস্ট ও ভিজিট ভিসা স্থগিত করেছে ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য। পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা ইস্যু করা স্থগিত থাকবে। 2020 সালে ক্ষমতা গ্রহণের পর নতুন বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন দেশটির সুলতান হাইতাম বিন তারিক। সে সময় নিষেধাজ্ঞার কবলে পড়েন দেশটিতে বসবাসরত বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা। সে সময় দেশটির জনশক্তি মন্ত্রণালয় জানায় ওমান প্রবাসীদের জন্য 37টি বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার কথা। এর ফলে দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান হারাতে হয় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। আবার সব ফেলে দেশে ফিরে আসেন অনেকে। এদিকে এক পরিসংখ্যানে দেখা গেছে, 2023 সালের অক্টোবর পর্যন্ত গেল এক বছরের তুলনায় দেশটিতে প্রবাসীর সংখ্যা বেড়েছে 11.1%। তবে এ হিসাব অনুযায়ী বাংলাদেশ থেকে যাওয়া প্রবাসীদের সংখ্যাই তুলনামূলক বেশি। দেশটির জাতীয় পরিসংখ্যান তথ্য অনুসারে বর্তমানে ওমানের মোট জনসংখ্যা 51,36,956 জন, এর মধ্যে 29,12,068 জন ওমানি। অন্যদিকে প্রবাসীর সংখ্যা দাঁড়িয়েছে 22,24,893 জনে। শাহরিয়ার রহমান, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।